প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর তার সরকারি বাসভবন গণভবনে সাধারণ মানুষের ঢল নামে সেখানে বিজয় উল্লাস করে তারা এ সময় নানা স্লোগান দিতে দেখা যায় এছাড়া ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবন ও শেখ হাসিনার বাড়ি সুধা সদনী আগুন দেয় বিক্ষোভকারীরা বিস্তারিত জানাচ্ছেন ফাহিব সারাদেশে প্রবল বিক্ষোভের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা আড়াইটায় একটি সামরিক হেলিকপ্টারে করে গণভবন ত্যাগ করেন শেখ হাসিনা এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যাওয়ার পর তার সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করেন হাজারো ছাত্র জনতা সেখানে উল্লাস প্রকাশ করে তারা এ সময় গণভবনের বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায় তাদের গণভবনের মাঠে হাত উঁচু করে উল্লাস করতে দেখা গেছে বিভিন্ন স্তরের মানুষকে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবন চত্বরে ঢুকে উল্লাস প্রকাশ করেন অনেকে প্রধানমন্ত্রীর কার্যালয়েও প্রবেশ করে ছাত্র জনতা জাতীয় পতাকা তুলে ধরে উচ্ছ্বাস প্রকাশ করে তারা এদিন ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ও শেখ হাসিনার বাড়ি সুধা সদনে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা এ সময় নানা স্লোগান দিতে দেখা যায় ফাহিমুনায়ম বৈশাখী সংবাদ ঢাকা